তুমি তো ছোট কাজ করো এবং ডিটেলিংও ভালো করতে পারো। তো তখন থেকেই মাথায় কেন জানি ওই জিনিসটা ঘুরে যে মিনিয়েচার জিনিস, টোন ডাস্ট দিয়ে আমরা পুরো প্রোডাক্টটা তৈরি করি এবং আমি এমন একটা রিয়েল প্রোডাক্ট তৈরি করেছি। স্যার দেখে বললেন যে হ্যাঁ ইটস ফাইন, যেটা আসলে হাত দিয়ে ধরা যায়, যেটার ওজন করা যায়, যেটা থেকে ফিল করা যায়। ঊষার দুয়ারে হানি আঘাত, যদি হাত বাক্সর গল্পটা বলতে যাই যে যেখান থেকে হাত বাক্স শুরু হয়েছে বা যেখান থেকে হাত বাক্সর এই ইউনিক কনসেপ্টটা আসে, তাহলে এটা আমাকে বেশ পিছনের দিকে ফিরে যেতে হবে। সম্ভবত তখন আমি ক্লাস 6 কিংবা 7 পড়ি। তো আমার একজন চাচা ছিলেন যিনি হচ্ছে একটু মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমেরিকায় যান। তো ওইখানে বেশ কিছু সময় উনি স্টে করেছিলেন, 2-3 মান্থস। তো যখন আসেন তো স্বাভাবিকভাবেই সবার জন্য কিছু গিফট আইটেম নিয়ে আসেন আর কি। তো আমাদের বাসায়ও একটা গিফট উনি পাঠান, ছোট একটি বক্স ছিল। বক্সটা খুলে আই ওয়াজ অ্যামেজড, ভিতরে স্ট্যাচু অফ লিবার্টিরই একটা মিনিয়েচার রেপ্লিকা ছিল। তো তখন থেকেই মাথায় কেন জানি ওই জিনিসটা ঘুরে যে মিনিয়েচার জিনিস বা এমন কিছু জিনিস যেটা একটা দেশকে ব্র্যান্ড করছে, একটা দেশকে আরেকটা দেশের জনগণের কাছে তুলে ধরছে, এরকম একটা জিনিসের প্রতি কেন জানি আমি টান অনুভব করা শুরু করি। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ। আমি হলাম চারুকলা স্টুডেন্ট। তো আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষক রবিউল হোসেন, তো উনি আমাকে একদিন ডেকে বললো যে জুয়েল তুমি তো ছোট কাজ করো এবং ডিটেলিংও ভালো করতে পারো, তো তুমি আমার কাছে একটা ছেলে আসছে বিজনেস ফ্যাকাল্টির, তো ওরা একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে বাংলাদেশের ছোট ছোট বা বড় যে স্ট্রাকচারগুলো আছে ওগুলো মিনিয়েচার করবে, তুমি এটা করতে পারবে কি না? ওকে স্যার ট্রাই করে দেখতে পারি। তখন হলো আমার সাফায়েত অনেক এবং সজল ওদের সাথে দেখা হলো। ওরা যেটা বললো যে ভাইয়া আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, তো আমাদের যে বড় বড় স্ট্রাকচারগুলো আছে এগুলোকে ছোট মিনিয়েচার করতে চাই। প্রথম যে প্রোডাক্টটা ছিল আমরা ভাবছিলাম যে কী টাইপের আইটেম করা যায়, যে আমরা যেহেতু মিনিয়েচার করতে চাচ্ছি একটু ডিটেইলিংয়ের কাজ হবে, একটু ঐতিহ্যকে ধারণ করবে, এই টাইপের কী আইটেম করা যায়। অনেক চিন্তাভাবনা করে আমরা ভাবলাম যে কেননা আহসান মঞ্জিলটা করি, পুরনো ঢাকার একটি স্থাপনা, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট স্ট্রাকচারের মধ্যে এটা। প্রথমে আহসান মঞ্জিলের বিভিন্ন যে অ্যাঙ্গেলগুলো আছে তো অ্যাঙ্গেলের ছবিগুলো আমরা কালেক্ট করা শুরু করি। কালেক্ট করার পরে আমি প্রথমে যেটা প্রবলেম ফেস করলাম যে আসলে এখানে অনেক ডিটেলিং আছে, তো ডিটেলিংগুলোকে মিনিমাইজ করা দরকার। মিনিমাইজ করার জন্য প্রথমে স্কেচ করতে হলো যে আমরা কোন কোন পোর্শনটাকে আমি বাদ দিব, কোন কোন পোর্শনটাকে আমি রাখবো। প্রায় 3 মাসের মতো সময় লেগেছিল আমাদের প্রথম মিনিয়েচারটা আনতে। তো কিন্তু 3 মাস পরে উনি এটার ডিজাইনিং, ডিটেইলিং এবং কালার কোডিং এত চমৎকারভাবে করলেন যে আমরা এবং সেই সাথে আমাদের রবিউ স্যার আমরা সবাই খুব চমকৃত হলাম। উই ওয়ার জাস্ট অ্যামেজ যে এত চমৎকার ফিনিশিং একজন ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র দেশীয় উপকরণ দিয়ে নিয়ে আসতে পেরেছে। যেটা আমি বলবো যে হ্যাঁ, 2001 বা 2 এর সময় আমি যে স্ট্যাচু অফ লিবার্টিটা পেয়েছিলাম আসলে ওইটা তো অনেক ওয়েল ফিনিশড একটা প্রোডাক্ট বা ওইটা মেশিন প্রোডাক্ট। অন্যদিকে জুয়েল ভাই যেটা করেছিলেন সেটা ছিল হ্যান্ডমেড প্রোডাক্ট, কিন্তু দোজ ওয়ার ইকুয়াল টু গিভ ইচ আদার আ ভেরি গুড কম্পিটিশন। তৈরি করার পরে আমার যেটা ভালো লাগা তৈরি হচ্ছিল যে না, আমি এটাতে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করতেছিলাম যে না এটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে, এটা নিয়ে হয়তো বা সামনে অনেক দূর আগানো যাবে। তারপর আমি মিনিয়েচারটা নিয়ে রবি স্যারের সাথে দেখা করি, স্যার দেখে বলে যে হ্যাঁ অনেক ভালো হয়েছে, তো তুমি এখন এটা নেক্সট স্টেপে চলে যেতে পারো। স্টোন ডাস্ট দিয়ে আমরা পুরো প্রোডাক্টটা তৈরি করি। স্টোন ডাস্টটা হলো আসলে স্টোন মানে রিয়েল যে পাথর, পাথরের যে গুঁড়াটা আছে সেটা দিয়ে আমরা এই প্রোডাক্টটা তৈরি করি আর কি। এর প্রোডাক্টটা তৈরি করার পরে কিছু বাবল তৈরি হয় বা বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস থাকে, কিছু ফল্ট থাকে, ওগুলোকে আমরা ইরেজ করি। মানে এটা পুরোপুরি আসলে হ্যান্ডমেড একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আমরা যাই। তো এরপরের স্টেপটা হলো যে ক্লিনিং, যে স্টেপটা ক্লিনিং স্টেপে পুরোপুরি পরিষ্কার করার পরে আমরা হলো কালার চ্যাপ্টারে চলে আসি। যে কালার হলো যে পুরোপুরি আমাদের কালার আর্টিস্ট আছেন অনেকজন এবং প্রত্যেকটা প্রোডাক্ট যত্ন সহকারে যে ম্যানুয়ালি হাত দিয়ে কালার করা হয়। ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটিব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল
চল চল আমার যেটা মনে হয় যে বাংলাদেশ যেহেতু এখন উন্নয়নের দ্বার প্রান্তে আছে, আমরা গ্র্যাজুয়ালি বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছে, বাংলাদেশের ইকোনমিটা এখন বুমিং অবস্থায়, এই জায়গাতে যদি কেউ ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে চায় এবং সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে চায় সেটা অবশ্যই বিজনেস। এবং এটার মাধ্যমে যেমন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা পসিবল, সেই সাথে একটা বড় এমপ্লয়মেন্ট ক্যাপাসিটি তৈরি হবে, দেশে যে বেকারত্বটা বেড়ে চলছে সেটা কিছুটা হলেও কন্ট্রিবিউশন করে বেকারত্বটা হ্রাস ঘটানো সম্ভব, এবং সেই সাথে বাংলাদেশকে একটু নতুনভাবে যদি আমরা বিশ্বের দরবারে পরিচিত করতে পারি আমার ইউনিক আইডিয়া, আমার কনসেপ্ট বা প্রোডাক্ট দিয়ে, সেটা হচ্ছে সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়াবে। এবং এই দায়িত্বটা আমি মনে করি যে আমাদের মতো যারা ইউথ আছেন বা যারা এখনও তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করেননি, কর্মক্ষেত্রে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের উচিত হবে এরকম চিন্তাভাবনা করা, একটু ডিফারেন্ট কোনো কনসেপ্ট নিয়ে দেশের জন্য সামনে এগিয়ে আসা। আমি যেটা বিশ্বাস করি যে তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ, তোমাদের মাধ্যমেই এই দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে, এই দেশের যে বেকারত্ব একটা সমস্যা রয়ে গিয়েছে এখনো সেটা ঘুচবে এবং বাংলাদেশকে বিশ্ব আরও নতুনভাবে জানবে। চল 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 চল